সালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা দেখব বাংলাদেশ ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং অ্যাকাউন্ট কীভাবে খুলব, এটা আজকে আমরা দেখব। এই ইসলামী ব্যাংকের আইবিবিএল আই ব্যাংকিং অ্যাকাউন্ট খুললে আমরা যে সকল সুবিধাগুলো পাব সেগুলো হলো, আমাদের অ্যাকাউন্টের যে ব্যালেন্স আমরা দেশ অথবা বিদেশ থেকে চেক করতে পারব। এবং দুই নাম্বার যে সুবিধা সেটা হলো, আমরা দেশের বাইরে থেকে বিদেশ থেকে আমরা বাংলাদেশের যে কোনো অ্যাকাউন্ট নাম্বারে টাকা ট্রান্সফার করতে পারবো এই আইবিবিএল আই ব্যাংকিংয়ের মাধ্যমে। সো অবশ্যই আমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, তাহলে বুঝতে পারবো কীভাবে খুব সহজেই এই ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং অ্যাকাউন্ট আমরা খুলব। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তারপর আমরা প্লে স্টোর থেকে ইসলামী ব্যাংকের একটা অ্যাপস ডাউনলোড করব, আইবিবিএল আই স্মার্ট নামের। এই অ্যাপসটা অবশ্যই আমার ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। এবং তারপর ওপেন লেখা আছে, ওপেনে জাস্ট একবার ট্যাপ করতে হবে এবং লোডিং হইতেছে। এবং তারপর নিচে সাইন আপ লেখা আছে, এই সাইন আপে একবার আমরা ট্যাপ করব। এবং তারপর ইউজার রেজিস্ট্রেশন, সাইন আপ উইথ অ্যাকাউন্ট। আপনার এই আইবিবিএল অ্যাকাউন্ট খুলতে, আই স্মার্ট এর অ্যাকাউন্ট খুলতে কী কী প্রয়োজন এখানে ফুল ডিটেলস লেখা আছে ইংলিশে। আমরা অবশ্যই একবার এই ইংলিশগুলো পড়ে নেব, পড়লে বুঝতে পারবো কী কী প্রয়োজন। এবং পড়া হয়ে গেলে তারপর নিচে যে কন্টিনিউ লেখা আছে, এই কন্টিনিউতে আমাদের একবার ট্যাপ করতে হবে। এবং তারপরে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং নিচে যে লেখাগুলো আছে এই লেখাগুলো নিচের বক্সে লিখে দিতে হবে। সেই এই ফর্মটা আমি ফুল ফিল আপ করব। আমার এই ফর্মটা ফুল ফিল আপ হয়ে গেছে, আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং লেখাগুলো নিচের বক্সে লিখে দিছি। এখন যা সামিত লেখা আছে নিচে, এই সামিতে একবার আমাদের ট্যাপ করতে হবে। এবং তারপর দেখেন, থ্যাংকস ফর জয়নিং আস, প্লিজ চেক ইউর ইমেল, উই সেন্ড এ লিঙ্ক টু কন্টিনিউ নেক্সট স্টেপ অফ রেজিস্ট্রেশন। আমাকে এখানে বলতেছে আমার ইমেল একটা তারা ইমেল করছে এবং ইমেলে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক করে আমাকে নেক্সট স্টেপে যাওয়ার জন্য বলতেছে। সো আমার লিঙ্ক চলে আসছে ইমেলে, আমি জাস্ট লিঙ্কে একটা ক্লিক করলাম এবং ক্লিক করার পরে আমাকে নেক্সট স্টেপে নিয়ে আসা হলো। এইখানে আমার ফার্স্ট নেম দেওয়া আছে, লাস্ট নেম দেওয়া আছে এবং আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। এইখানে আমাকে দিতে হবে আমার কন্ট্যাক্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস এবং আমার জন্ম তারিখ, ডেট অফ বার্থ, এবং ন্যাশনাল আইডি কার্ড না দিলেও চলবে, এবং পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্ট এক্সপায়ারি ডেটটা দিতে হবে। এবং এই পুরো ফর্মটা ফিল আপ করার পরে আমাকে সাবমিট করতে হবে। এবং তারপর আমার পুরো ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে, এখন জাস্ট নিচে যে সাবমিট লেখা আছে এই সাবমিট একবার ট্যাপ করব। এবং তারপর অ্যাকাউন্ট নাম্বার 17 ডিজিটের লাগবে এবং কাস্টমার আইডি লাগবে 13 ডিজিটের। এই দুইটা যদি আপনার কাছে না থাকে তাহলে এখানে নিচে দেখেন লেখা আছে, আপনি কাস্টমার সার্ভিসের কাছে ফোন করে আপনি 17 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার এবং 13 ডিজিটের কাস্টমার আইডি নিতে পারবেন। এবং নিচে দেখেন কাস্টমার সার্ভিসের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করলেই তারা দিয়ে দিবে। সো আমার অলরেডি আমি ফোন করে আমার 17 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার নিয়েছি এবং 13 ডিজিটের কাস্টমার আইডি নিয়েছি। আমি জাস্ট এখানে লিখে দিলাম এবং লেখার পরে নিচে দেখেন সাবমিট লেখা আছে, এই সাবমিটে আমাদের একবার ট্যাপ করতে হবে। এবং তারপর এখানে একটা আমাকে মোবাইল নাম্বার দিতে হবে, অবশ্যই মোবাইল নাম্বারটা দেওয়ার আগে কান্ট্রি কোড আগে সিলেক্ট করতে হবে। এবং তারপর এখানে পাসওয়ার্ড লিখতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, সেম পাসওয়ার্ড। এবং পাসওয়ার্ডটা অবশ্যই প্রথম অক্ষরটা বড় হাতের হতে হবে এবং তারপর ছোটো হাতের এবং তারপর কিছু সংখ্যা দেবেন, তাহলে পাসওয়ার্ডটা তারা নেবে, তাছাড়া নেবে না। সো প্রথমে এখন আমি জাস্ট কান্ট্রি কোডটা সিলেক্ট করব, আমি জাস্ট সিঙ্গাপুর থাকি, এখানে সিঙ্গাপুরটা সিলেক্ট করে দেব। ওকে, আমি সিঙ্গাপুরটা জাস্ট
সিলেক্ট করে দিলাম এবং তারপর আমি জাস্ট সিঙ্গাপুরের মোবাইল নাম্বারটা এখানে লিখে দেব। সো আমি জাস্ট সিঙ্গাপুরের মোবাইল নাম্বারটা লিখে দিলাম এবং তারপর সাবমিট করলাম। এবং এইখানে আমাকে মোবাইল নাম্বার একটা ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে, আমার মোবাইল নাম্বার অলরেডি মেসেজ চলে আসছে SMS। আমি কোডটা জাস্ট এখানে লিখে দেব এবং কোডটা লেখার পরে নিচে যে লেখাগুলো আছে এই লেখাগুলো নিচের বক্সে লিখে দেব, দেওয়ার পর সাবমিট করব। সো আমি জাস্ট আমার মেসেজের SMS-এর কোডটা এখানে আমি লিখে দিলাম এবং নিচের লেখাগুলো আমি বক্সে লিখে দিলাম, দেওয়ার পর জাস্ট সাবমিট আছে, সাবমিট একবার ট্যাপ করলাম এবং তারপর দেখেন আই ব্যাংকিং রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেসফুল। এবং নিচে লেখা আছে আমাকে একটা পেজ দেওয়া হবে, ওই পেজে ফুল ডিটেলস আমার লেখা আছে, ওই পেজটা ডাউনলোড করার জন্য ক্লিক হিয়ার টু ডাউনলোড ওইখানে একবার ট্যাপ করতে হবে এবং তারপর ডাউনলোড করতে হবে ওই পেজটা। এবং ডাউনলোড করার পরে পেজটা আমার যে ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চে দিয়ে আসতে হবে। আপনি ইমেল করে দিতে পারেন অথবা আপনি আপনি ব্রাঞ্চে গিয়ে ওই পেজটা জমা দিয়ে আসলে তারা 72 ঘন্টা পরে রিভিউ করে দেখবে আপনার অ্যাকাউন্ট সব ঠিকঠাক থাকলে তারা অ্যাক্টিভ করে দিবে। সো 72 ঘন্টা পরেই আপনি অ্যাকাউন্টটা খুলে দেখতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন কীভাবে খুব সহজেই ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অথবা খুলবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অন করে দেবেন, পরবর্তী সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।